এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের এক ভাই প্রশ্ন করেছেন রমজান মাস আসতেছে তাই রোজার একটি মাসলা নিয়ে সম্মানিত ভাই মুসলিম জাতির জন্য সারা বছরই রোজা রয়েছে শুধু রমজানের অপেক্ষা কেন করবেন রসূউস আল্লাহ সাল্লাম বলে সেন মানস ইল্লাহ বা আদাল্লাহয়া জাহু আনিন্না যে ব্যক্তি আল্লাহর রস্তে একটি রোজা রাখবে আল্লাহ রব্লা আলামিন তাকে সত্তর বছর জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন আমরা শুধু রমজান মাসের অপেক্ষা করব না রসৌ সাল্লাল্লাহ সাল্লাম নফল রোজা রাখতেন প্রত্যেক মাসে তিনটি রাখতেন আরবি মাসের তেরো চোদ্দো পনেরো সপ্তাহে দুইটি রাখতেন সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন একজন মুসলিমের উচিত রমজান মাস অপেক্ষা না করে এই রোজার যে কত ফজিলত কত সোয়াব এক সাহাবির আসসালামকে বলে নিয়া রাসুল আল্লাহ আমাকে উপদেশ দিন একটা ভালো কাজের কথা বলুন তখন রাসুল বললেন তুমি রোজা রাখবে রোজা সমতুল্য কোনো ইবাদত হতে পারে না তাই নফল রোজা রাখতে বলছেন তাই সমানিত ভাই রমজান আসতে সিং তোমরা রোজা রাখবো তাই সর্বদাও চেষ্টা করব সর্বদা যেন নফল রোজা সপ্তাহে বা মাসে দুই একটি রাখতে পারে আল্লাহ তফিক দান করুন যে আপনি প্রশ্নটি জিজ্ঞাসা করছেন সেটি হলো যে থুতু বা লালা মুখের এটি যদি কেউ গিলে ফেলে রোজা ভেঙে যাবে কিনা বলে সম্মানিত ভাই জেনে রাখুন শরীরের ভিতরের যে জিনিস ওই ভিতরেই থাকবে এ বাইরের যদি কিছু প্রবেশ করে তাহলে রোজা বাঙবে আপনি বাইরের কোনো পানি পান করলেন বা অন্য কিছু এটা আপনার থুতু বা লালা এটার ভিতরের জিনিস এটা এটা আপনি হবে বা না 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 ফালে রোজা রোজা যাবে কিছু কারণ বাহির থেকে তো আপনি গেল শরীরের ভিতরেই মুখের লালা তুতো এটা জন্য রোজা ভাঙবে না আরেকটি যেটা হলো কাশের সময় মোটা করে ঘন করে যেটা কাশ বের হয় ওই সময় ফালাই দেওয়ার চেষ্টা করবেন এই থুতুর জন্য কোনো রোজার সমস্যা নেই